সবাইকে মাইতি এক্সাম প্রিপারেশন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়ছো। তো আজকের যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা তোমাদের ক্লাস টেনের যে লেসন টুতে যে কবিতাটা আছে ফেবল বলে, ওটা নিয়েই আমাদের আলোচনা। তো ফেবল কবিতাটি লিখেছিলেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন, যিনি কিনা আমেরিকান পোয়েট এবং এসেইস্ট, লেকচারার অলসো। দেখো, তিনি যে কবিতাটা লিখেছেন, এই এই যে কবিতাটা ফেবল তিনি দিয়েছেন, ফেবল কিন্তু একটা পার্টিকুলার একটা ওয়ার্ড যার অর্থ হলো যে ফেবল মানেই হচ্ছে যে তোমাদের একটা ছোট্ট একটা গল্প যার ক্যারেক্টারগুলো বা যার চরিত্রগুলো অলওয়েজ কী হবে বলো তো, পশু পাখিকে নিয়েই হয় এবং শেষে একটা মোরাল লেসন্স কনভে করে। তো তাই কবি কিন্তু এই পার্টিকুলার শব্দটাই ব্যবহার করেছেন, কারণ যে নিচের যে কবিতাটা যে মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এই কবিতাটার নাম এটা হতে পারত দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, না দিয়ে তিনি সোজা ফেবল ওয়ার্ডটা বসিয়ে দিয়েছেন। এবং এই যে নিচের যে কবিতাটা পুরোপুরি এই ফেবল ওয়ার্ডটাকে জাস্টিফাই করে, তার জন্য কবিতাটা নামকরণ কি দেওয়া হয়েছে বলো তো, ফেবল দেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে ফেবল ইজ এ শর্ট স্টোরি বেসড অন অ্যানিমাল ইন ক্যারেক্টার অ্যান্ড কনভেইং মোরাল লেসন্স। ওকে, তো দেখো, আর এই কবিতাটা যে লিখেছিলেন, কারণ রাল্ফ ওয়াল্ডো ইমারসন নিজে না একটা থিওরিতে বিশ্বাস করতেন, যেটা হচ্ছে যে ট্রান্সেনডেন্টালিজম। তো ট্রান্সেনডেন্টালিজম ব্যাপারটা কী? ট্রান্সেনডেন্টালিজম ব্যাপারটা এই যে মানে পৃথিবীতে সমস্ত কিছুরই, যেগুলো ভগবানের তো সৃষ্টি, সমস্ত কিছুর কিছু না কিছু একটা গুণ আছে, মানে কেউ ছোট বা কেউ বড়, কেউ নিকৃষ্ট, এরকম না, মানে প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো একটা গুণ আছে এবং কোনো না কোনো সে রোল যে প্লে করে, যাতে করে পৃথিবীটা একটা সুন্দরভাবে কি ব্যালেন্স হইতে থাকে বা হারমোনি হইতে থাকে। কোনো না কোনো যদি তার ব্রেক করে, মানে একটা ছোট্ট জিনিস হয়তো তোমার তার কাছ থেকে ব্রেক করলো, তাহলে কিন্তু বলতো কী বলতো, পৃথিবীর হারমোনিটা, তার যে এই যে সুন্দর পৃথিবীটা কীভাবে বলতো ইম্যালেন্স তৈরি হয়ে যাবে। আর এটাই হচ্ছে ট্রান্সেনডেন্টালিজমের মূল কথা। তো এটার উপরেই বেস করেও কবিতাটা অনেকখানি লিখা। তো আমরা বেশি কথা বলছি না, সোজা আমরা টেক্সটে চলে যাব। তো তোমরা বই থাকলে অবশ্যই ফলো করো। দেখো কী বলছে ফেবল, রিটন বাই রাল্ফ ওয়াল্ডো ইমারসন। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মানে একটা পাহাড় এবং একটা স্কুইরেল মানে কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার, মানে আগের জন, কল দ্য ল্যাটার, পরের জনকে বলেছিল লিটিল প্রিগ, ছোট্ট নীতিবাগিস। মানে ফর্মার মানে কী বলো তো, ফর্মার মানে আগে কে আছে, দ্য মাউন্টেন, তাহলে ফর্মার ওয়ার্ডটা মাউন্টেনের সঙ্গে যাচ্ছে। আর কল দ্য ল্যাটার, ল্যাটার মানে পরের ওয়ার্ডটা, কী বলো তো, স্কুইরেল, ল্যাটার মানে স্কুইরেল, এটা পরীক্ষাতে পড়ে, ঠিক আছে। তাহলে দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ, মানে ফর্মার আগের জন, মানে পাহাড়টা মাউন্টেন, মানে পাহাড়টা কাকে বলো তো, স্কুইরেলকে বলেছিল, মানে কাঠবিড়ালিকে বলেছিল যে ছোট্ট নীতিবাগি। স্পিক অর্থে তুমি কাউকে ছোট করে বা হেও করে কোনো কিছু বলা, মকিং ওয়েতে কথা বলা, সে ঠাট্টা করা আর কি, তার জন্য পিক এটাই বলছে। কারণ বুঝতে পারছো যে একটা পাহাড়ের কত বড় সাইজ, আর তার কাছে যদি তোমার একটা কাঠবিড়ালিকে রাখা হয় তাহলে কতটা ছোট। এইভাবে কিন্তু মাউন্টেন নিজের এত অহংকার, মানে লার্জ সাইজ নিয়ে স্কুইরেল, ছোট্ট একটা প্রাণীকে সে কী করেছিল বলতো, মক বা ঠাট্টা করেছিল এই পিক ওয়ার্ডটা দিয়ে। তখন স্কুইরেল একটা সিনোনিমস ওয়ার্ড আছে, বান, ঠিক আছে, বা স্কুইরেলকে একটা অন্য নামে ডাকা হয় সেটা বান। তখন কাঠবিড়ালি কী বলছে দেখো, বান রিপ্লাইড, কাঠবিড়ালিটা উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, সে কিন্তু স্বীকার করছে কাঠবিড়ালি, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট এটাও তোমাকে মনে রাখতে হবে, কারণ তুমি এই তোমার এই বৃহৎ আকার নিয়ে তোমার নিজের মধ্যে যে কী উইকনেসগুলো আছে তুমি সেগুলো কি হারিয়ে ফেলেছো, বা তুমি সেগুলো মনে রাখতেই পারছো না। আর আমি তোমাকে আজ এই তোমার বড়ো হওয়া সত্ত্বেও তুমি কী কী উইকনেস রেখেছো নিজের থেকে, সেগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো বান কীভাবে রিপ্লাইড করছে, দেখো, বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, মানে যদি তুমি প্রত্যেকটা জিনিসকে এবং আবহাওয়াকে একসঙ্গে করো তাহলে একটা কী তৈরি হয় বলতো, একটা ইয়ার মানে বছর তৈরি হয়, ঠিক আছে। আর প্রত্যেকটা বছর এভাবে মিলে কী হয় বলতো, আমাদের এই ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে, ঠিক আছে। তুমি, আমরা জানি একটা বছর হতে গেলে তোমাদের যদি অ্যাকুরেট হিসাবটা, এটা নয় যদিও, তো 300, আমরা সবাই ধরিয়ে যে 365 দিনে আমাদের এক বছর হয়, ঠিক আছে।
তো 365 দিন থেকে যদি তুমি যদি 5 মিনিট সরিয়ে নাও, তাহলে কিন্তু সেটা 1 ইয়ার হতে কিন্তু 5 মিনিটই বাকি থেকে যাচ্ছে। কিন্তু 5 মিনিট, এই ছোট্ট 5 মিনিটের গুরুত্ব আছে তোমার এই একটা বছরকে ক্রিয়েশনস করতে, ঠিক আছে, বুঝতে পারছো? এটাই সে বলছে, তার জন্য এটা পক্ষান্তরে বলছে যে আমারও কিছু গুরুত্ব আছে এই পৃথিবীতে যেগুলো আমি তোমাকে আজ তুলে ধরবো। দিয়ে বলছে দেখো, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, এটা আমি স্বীকার করি যে আমি তোমার মতো এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এটাও তোমাকে স্বীকার করতে হবে তুমি আমার মতো এতটাই ছোটো নও, বুঝতে পারছ? অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো এত প্রাণচ্ছল্য নও, মানে আমি ইচ্ছা করলে কাঠবিড়ে ইচ্ছা করলে কী বলতো তারা এদিক সেদিকে ছুটে যেতে পারে ইচ্ছা করলে, কিন্তু পাহাড় তার এত বড় আকৃতির জন্য সে কিন্তু যেতে পারে না। আই উইল নট ডিনে ইউ মেক, আমি এটা অস্বীকার করবই না, ইউ মেক তুমি তৈরি করো এ ভেরি লিটিল স্কুইরেল ট্র্যাক, তুমি আমার জন্য ছোটো ছোটো কী বলতো রাস্তা তৈরি করে দাও, কারণ তোমরা যদি পাহাড়ে গেছো তাহলে বুঝতে পারবে, কারণ পাহাড়টা তো পুরোটা জুড়ে না প্রচুর পরিমাণে যে মানে গাছপালা থাকে, আর সেই গাছপালার ভিতর দিয়ে কী বলতো স্কুইরেল তোমার ছোটাছুটি করে, তার জন্যই সে বলছে আই উইল নট ডিনে, আমি অস্বীকার করবো না, ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি বানাও আমার জন্য সুন্দর পদ। ট্যালেন্ট ডিফার, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিভার পার্থক্য আছে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, তুমি যদি সেগুলোকে ভালোভাবে এবং বুদ্ধিমত্তার সহিত সেগুলোকে একের পর এক সাজাও, বুঝতে পারছো? ইফ আই কান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদিও তোমার মতো এত বড় বনজ সম্পদকে নিজের পিঠে বহন করে নিয়ে যেতে পারি না, নাইদার ইউ ক্র্যাক এ নাট, তুমি আমার মতো বাদামও ভাঙতে পারো না, ঠিক আছে? এটাই একটা বলছে, কারণ এটা থেকে এটাই আমরা শিক্ষা পাচ্ছি যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের না একটা মূল্য আছে, তুমি যদি এই রুলসটাকে কেউ না কেউ যদি ভায়োলেট করে তাহলে পৃথিবী এত আর সুন্দর হতো না। যদি গাছ যদি চাইতো যে আমি তো আমাদেরকে কী বলতো অক্সিজেন দেবে না, তাহলে কি গাছরা কি বাঁচতে পারতো? কোনো দিনই বাঁচতে পারতো, কারণ আমাদের থেকে ওরা কার্বন ডাইঅক্সাইড নেয়, ঠিক আছে? এইভাবে তুমি লক্ষ্য করো প্রত্যেকটা জিনিস, ছোট্ট একটা তুমি যদি কী বলতো মৌমাছিকে যদি ভাবো কেন্দ্র করে, তাহলে কী বলতো তারও একটা গুরুত্ব আছে, কারণ আমাদের যা কিছু ফল খাচ্ছি যা কিছু ফুল হচ্ছে সেই পরাগ সংযোগের জন্যই কিন্তু আমরা বেঁচে আছি, কিন্তু আমরা কী বলতো মৌমাছিকে দেখা মানে কোথাও এ হলে আমরা মেরে দিই, কিন্তু তারও তো একটা ছোট্ট এত বড়ো সে রোল মানে লিড করছে পৃথিবীতে। তাই ভগবানের আমরা প্রত্যেকে সৃষ্টি হয়েছি, তাই প্রত্যেকের মধ্যেই আমাদের কোনো না কোনো গুণ আছে, তার জন্য কাউকে কোনো দিন ছোটো করা উচিত নয়। এটাই আজ এই কবিতাটার মূল আলোচ্য বিষয়, যেগুলো আমাদের চলার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এটাই ছিল আজকের আমাদের আলোচনা ফেবল। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ।